কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা না দেওয়া, আবাস যোজনার টাকা না দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য ও বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের প্রতিবাদে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সুবিশাল প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল স্থানীয় বেলিয়াঘাটা ব্রিজের সম্মুখ থেকে কাচকল মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, প্রাক্তন জেলা পরিষদের সদস্য আব্দুর রৌফ, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল, উপপ্রধান নজিবুর রহমান, কীর্তিপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, বিশিষ্ট তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু সহ প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বারাসাত 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, আগামী 2024-এ মানুষ বিজেপির এই প্রতিহিংসার জবাব দেবে। তিনি আরো বলেন, 2021-এ বাংলার মানুষ যেভাবে বিজেপিকে রাজ্য ছাড়া করেছে ঠিকই, সেইভাবেই 2024 সালে দেশবাসী বিজেপিকে দেশ ছাড়া করবে। আর এই আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, আগামী দিনে হাতে হাত ধরে এই হিটলার মনোভাবাপন্ন দলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এই প্রতিবাদ মিছিলে সমস্ত অংশগ্রহণকারী ব্যক্তিদের তিনি ধন্যবাদ জানান। আমাদের দলের অন্যতম নেতা ফিরাদ হাকিম মহাশয়, তার বাড়িতে ইডি সিবিআই হানা দিয়ে, তারপরে আমরা কি দেখলাম, গত দুদিন আগে আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার অবশ্য মানুষ তারা বাংলা থেকে ট্রেনে বাসে ট্রেনে যে যেভাবে করেছিলেন, তারা দিল্লি গিয়েছিলেন, দিল্লির বুকে রাজপথ কাটিয়েছিলেন, আওয়াজ করেছিলেন বাংলার যে ন্যায্য বকেয়া বাংলা আবাস যোজনার টাকা এবং জঙ্গলের টাকা, সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সব কিছুকে বিরাজ করবার জন্য তিনি লড়াই করছেন। একদিকে যখন মসজিদ আজান হবে কি হবে না, আরেকদিকে মন্দিরে ঘন্টা বাজবে কি বাজবে না, এরকম একটা লক্ষ্য বাতাবরণ যখন ভারতবর্ষ জুড়ে বাংলায় তৈরি হচ্ছে, তখন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সজ্জার যোদ্ধাদেরকে তারা ইডি সিবিআই দিয়ে অন্যায় ভাবে কোন রকম বিশেষ করে অ্যারেস্ট নেব নেই একটা মনোপলি ভাবে তৈরি করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অশোক গেহলট বলেছে, এসে কুকুরের নয় শ্যাল কুকুরদের মধ্যে শুরু করে দেয় কুকুর চলে সাদা করতে, ইডি সিবিআই কুকুরের ন্যায় হয়ে গেছে, কোন অভিযোগ দেখছে না, ওকে ধর তা ধরে আনছে তত্ত্বপ্রমাণ ছাড়া। এভাবে তৃণমূলকে দগ্ধ করা যাবে না। কারণ আমরা এই ধোলায় আর পেটাই দিয়ে সিপিএম কে বাংলা থেকে তাড়িয়েছি, সেই জন্য আমরা স্লোগানটা দেই। আর কিছু বলার?
কিন্তু বিজেপি কেন্দ্র সরকারে আছে, বিজেপিকে আক্রমণ না করে সিপিএম কে কেন বারবার আক্রমণ করছে? এই যারা বিজেপি তারাই তো সিপিএম, আর অ্যাকচুয়ালি তো বিজেপি ছিল না। এই সিপিএম যখন তৃণমূল ক্ষমতায় এসছে তখন সিপিএম থেকে গিয়ে বিজেপি করছে, এই জন্য আক্রমণ করা হয়। একাধিকবার নেতাদের ধরছে, সেগুলো তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের নেতাদের যদি না ধরা হয় তাহলে বিজেপির তো সুবিধা হবে হবে না, কারণ ও মনে করছে বিজেপিরা অমিত শাহ নরেন্দ্র মোদি এদিকে জেপি নাড্ডা সালা বেইমান বিশ্বাসঘাত শুভেন্দু ওই দিলীপ ঘোষ এরা ভাবছে যে তৃণমূলের নেতা বা মন্ত্রীদেরকে ধরে নিলে হয়তো বাংলাটাকে দখল অত সহজ পড়ে আছে নাকি, রাস্তায় কাগজ পড়ে খুলে গেল ওই হয় নাকি, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, সুতরাং বাংলার মানুষ ওই বিজেপির প্রচারণায় পা দেবে না। সুরেন্দ্র অধিকারী বলছে যে এরপর জেলে বসে বিধানসভার অধিবেশন ও মন্ত্রিসভার বৈঠক দেখা হবে। সে হবে যদি তাই মনে হয়, ওরা যদি ভারতবর্ষের ওদের দল মোদি অমিত শাহ যদি সংবিধান পাল্টে দিতে পারে তাহলে সেটাই হবে, অসুবিধা কি আছে? আমি এই কথা বলবো শুভেন্দু, ও যদি ওর মার দুধ খেয়ে থাকে তাহলে বাংলার জনগণ ওদের পক্ষে আনাক এবং জনগণের সাথে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যম দিয়ে রাজনীতি করে আসুক। ওই ইডি সিবিআই আমি শালা প্রতিবন্ধী, আমার কেউ নেই, আমি প্রতিবন্ধীর মতন দল, পুলিশ দিয়ে কেন্দ্রীয় বাহিনী 50টা কেন্দ্রীয় বাহিনী পেছনে ইডি সিবিআই পেছনে দিয়ে উল্কে দেবো। আমার আমার যদি প্রশ্নের জায়গায় থাকে এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছে ইডি সিবিআই নিয়ে ঘুরছে, এটা কি শুভেন্দু অধিকারী বাপের জমি বেচা টাকা দিয়ে মাইনে দিচ্ছে না ভারতবর্ষের জনগণের করের টাকায় মাইনে চলছে? আগে তো সেই বিচারটা হোক। সিপিএম এর শত্রুঘ্ন ঘোষ আজকে দাবি করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সিপিএম এর ধারে পাশে যেতেন না, যেখানে বিয়ে বাড়িও কোনো সিপিএম গেলে যেতেন না, কিন্তু এখন যে জায়গায় আছে কোনো সিপিএম নেই, শুধু তৃণমূলের কয়লা চোর গরু চোর এরাই আছে, কি বলবো? এর আগে তো ওরা কয়লা গরু সবকিছু চুরি করেছে, সেই জন্য এই কথাটা বলছে। জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে বিনা তথ্য ছাড়া অ্যারেস্ট করা হয়েছে সেইভাবে তৎকালীন মিডিয়া জগৎ ছিল না। সিপিএমরা এলাকায় গ্রামে পর গ্রাম ধর্ষণ করেছে, গ্রামের পর গ্রামের ঘর বাড়ি লুটপাট করেছে, দোকান পাশারি মানুষকে এই পর্যন্ত 58,858 জনকে খুন করেছে সিপিএম। ওই জন্য ওদের বড়ো বড়ো কথা, ওদের তো আর এই বাংলায় শূন্য, ওদের কোনো পদই নেই। সুতরাং বাইরের থেকে দুটাটা বলি দিলে যদি কিছু জনগণ আসে অত সহজ, বাংলার মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছে থাকবে, আর এই জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে থাকবে। যদি আরও রক্ত দিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমরা একের পর এক রক্ত দিয়ে যাব, কিন্তু ভারতবর্ষ থেকে 2024-এ বিজেপি ঘটাবে এই শপথ তৃণমূল কংগ্রেস সৈনিকদের। জয়। আমরা আগে মিটিংয়ে বলেছি আমরা গরিব মানুষের এখনো দিনে কাজের টাকা দিচ্ছে না এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না, এই আন্দোলন বাংলা থেকে দিল্লি পর্যন্ত করেছি, তাই বিজেপিরা ভয় পেয়েছে। সামনে 24-এ লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় জব্দ করতে হবে না এভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, গায়ে আঁচল লাগলে যেটা হয় সেটাই হবে। তাই আমরা এই তথ্য প্রমাণ ছাড়া ওই মেরুদণ্ডহীন খাতায় পড়া তথা বাকি সিবিআই ইডিকে আমরা ভয় পাচ্ছি নি, আমাদের লড়াইটা চলবে 24 সাল পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাবো। সিবিআইকে কুকুরের সাথে তুলনা করলেন, কি বলবেন? ও তাই তো করছো, ওরা একই কেস। শুভেন্দু অধিকারী কেন জেলের বাইরে থাকবে? খাওয়া দাওয়ার টাকা সে নিচ্ছে, নাওয়া দাওয়ার টাকা নিচ্ছে, টিভি দিয়ে দেখা যাচ্ছে ফুটেজে, অচিমাচিন হয়ে গেছে বিজেপি কাছে। তাই ওরা যেহেতু ওরা শাসক দলে আছে ওর ছোঁয়া যাবে না। বারবার করে সিপিএম কে কেন আক্রমণ করছে না? সিপিএম হচ্ছে দালাল, ওদের পুরো দালাল দালি করেছে ওরা, ওরা টোকনের মধ্যে অনেক চাকরি নিয়েছে। আমরা ওদের সিপিএম কে বলছি ওদের দালাল, ওরা কম নাই 16 সালে আমরা দেখেছি বিজেপির হাত শক্ত করার জন্য কি ওরা করেছে। অভিযান করে তার একাধিক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, কি বলবেন? না সেটা ওরা ওরা এখন আইন আইনি পথে রয়েছে, আইন আইনি পথে আছে, কিন্তু তথ্য প্রমাণ ছাড়াই আমি এ করে আর সরাসরি মিডিয়ায় দেখাচ্ছি। এক শ্রেণীর মিডিয়া তারা কি কেন করছে সেটা আমরা জানি, ওটা প্রমাণ হয়ে যাবে।